এজন্য আলোর নিচে অন্ধকার। গতকাল 9 মে দিনটি ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানীর 13তম মৃত্যুবার্ষিকী। আর সেই মৃত্যুবার্ষিকীকে ঘিরে রংপুরে পীরগঞ্জ সহ সারাদেশে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হলেও তার নিজ জন্মস্থান নিজ নামে গড়া পীরগঞ্জের করতোয়ার গা ঘেঁষে অবস্থিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বুটিক্স অধিভুক্ত ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আর তারই নামে নামকরণ। সেই কলেজেই পালন করল না সেই কৃতিমান মানুষটির মৃত্যুবার্ষিকীর কোনো কর্মসূচি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে সংবাদকর্মীদের একটি টিম দুপুরে কলেজটিতে প্রবেশ করতে নড়ে চড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। সংবাদকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে কলেজ হলরুমে তাৎক্ষণিকভাবে আলোচনা সভার কাজ শেষ করে ফেলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল কলেজের অধ্যক্ষ আব্দুর রকিব বলেন, আমরা এবারে তেমন মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি, ছোট্ট পরিসরে এ আয়োজন সম্পন্ন করেছে, এজন্য দুঃখ প্রকাশ করছে। আমরা মসজিদে দোয়ার ব্যবস্থা করছি এবং সামান্য অল্প পরিসরে আলোচনা সভা করছি আর কি। না, ছাত্রছাত্রীর অংশগ্রহণ হয়নি, কারণ ওপেনিং ডে ছিল, তো সেজন্য অংশগ্রহণ করেনি আর আমরা টিচাররা মিলে আর কয়েকজন স্টাফ মিলে সম্পন্ন করেছি। না, এটা তো যেহেতু ওনার নামে এই কলেজ, এটা তো আমাদের অবশ্য করণীয়, এটা তো জায়গা নয়। আমি তো বললাম যে স্বল্প পরিসরে করেছি আমরা, স্বল্প পরিসরে ব্যাপকভাবে প্রচার হয় না, এটা তো আমার ব্যর্থতা বলছি। যদি সবাই থাকতে পারে এই ছাত্রদের ইনভলভ করে আমরা অনুষ্ঠান করতে পারিনি। আমরা খুব সীমিত পরিসরে মসজিদে দোয়ার ব্যবস্থা করেছিলাম এবং আজকে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের নিয়ে আমাদের ছোট অডিটোরিয়ামে অনুষ্ঠান করেছি। শিক্ষার্থীদের অভিযোগ, মহান যে ব্যক্তির নামে আমাদের এই কলেজ, তারই 13তম মৃত্যুবার্ষিকীতে হয়নি কোনো দোয়া মাহফিল ও আলোচনা সভা। শুধু তাই নয়, এই কলেজে এমনকি জাতীয় দিবসগুলো তেমনভাবে পালিত হয় না। কালকে আমাদের ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী ছিল, তিনি একজন স্বনামধন্য একজন ব্যক্তি, পরমাণু বিজ্ঞানী ছিলেন আমাদের পীরগঞ্জের। তো হচ্ছে কালকে আসলে আমাদের কলেজে এটার কোনো প্রোগ্রাম হয়নি, সেজন্য আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত। যদি প্রোগ্রামটা হইতো তাহলে আসলে অনেক ভালো লাগতো। 9 তারিখ যে হচ্ছে আমাদের ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 13তম মৃত্যুবার্ষিকী ছিল, এই উপলক্ষে আমাদের কলেজে কোনো প্রকার প্রোগ্রাম করা হয়নি। এখন 9 তারিখে তো এটা হয় নাই, আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমাদের যে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভেরিফাই যে পেজটা আছে ফেসবুক পেজ, হ্যাঁ, ওখানে এখন পর্যন্ত কোনো পিকচার আপলোড করা হয়নি। আর আমাদের যে গ্রুপ থাকে, নোটিশ গ্রুপ আমাদের কলেজের, সেই নোটিশ গ্রুপে এখন পর্যন্ত এই ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। গতকালকে আমাদের পীরগঞ্জের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, যিনি বাংলাদেশের গর্ব, তার 13তম মৃত্যুবার্ষিকী ছিল, সেই উপলক্ষে আমাদের ক্যাম্পাসে কোনো আয়োজন করা হয়নি। আমরা খুবই দুঃখিত যে একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি, যার নামে এই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়নি। এটা আসলে আমরা ছাত্ররা খুবই দুঃখিত, এবং কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ আমাদের ছাত্রদেরকে কখনো এই সব প্রোগ্রামে কখনো ডাকেনি, এরকম জাতীয় কোনো প্রোগ্রামে। আর ওনারা কেমনভাবে মানে উদযাপন করছে আমরা জানি না, তবে আমার জানা মতে এটা পালন করা হয়নি। আর এ শুধু এটাই না, আমাদের যতগুলো জাতীয় প্রোগ্রাম হয়, 16 ডিসেম্বর থেকে শুরু করে 26 মার্চ স্বাধীনতা দিবস, তারপর 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, হ্যাঁ, তারপর হচ্ছে জাতীয় শোক দিবস, এগুলো খুব কোনোরকম ঠেকাছাড়া আর কি, দায় ছাড়া কোনোভাবে পালন করা। গতকালকে কোনো প্রোগ্রাম হয়নি, হয়তো আপনারা যখন আসছেন আপনাদেরকে দেখে হয়তো তারা এটা সাংবাদিকদের উপস্থিতি দেখে ভয়ে হয়তো একটু দায় সারা কাজ করছে এই আর কি। কলেজ খোলা ছিল 8 তারিখ থেকে, 8 তারিখ, 9 তারিখ, আর হচ্ছে 9 তারিখে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার হচ্ছে মৃত্যুবার্ষিকী 13তম। কিন্তু আসলে আমরা কলেজ থেকে এইরকম কোনো নোটিশ বা স্টুডেন্ট বা জানবে এরকম কোনো কিছু এখনও আমরা শুনতে পারি নাই বা জানিও নাই। কারণ আমাদের কোনো প্রোগ্রাম হলে 2 দিন আগে বা 3 দিন আগে একটা নোটিশ দেওয়া হয় যে 13তারিখে ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পালন হবে, তার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু গতকাল যে ডক্টর ওয়াজেদ মিয়া 13তম মৃত্যুবার্ষিকী হয়েছে, আমরা আসলে এখানে কোনো প্রকার নোটিশ পাইনি। অবশ্যই দুঃখজনক, এটা অবশ্যই দুঃখজনক, কারণ আমাদের পীরগঞ্জ কেন, সারা বাংলাদেশের উনি গর্ব, তো তাকে স্মরণ করা না করাটা এটা অবশ্যই দুঃখের বিষয়, একটা বড় ধরনের একটা
আর কি। কলেজটা মূলত পুরোটাই কন্ট্রোল করে আমাদের হচ্ছে জনাব অধ্যক্ষ মহোদয় স্যার, তো ওনার নিয়ন্ত্রণে সব কিছু হয় আর কি। আমাদের এখানে করার কিছু থাকে না, আমরা যদি স্টুডেন্টরা কিছু করতে চাই আমাদেরকে মানে করতে পারবো না আর কি, এটার জন্য পারমিশন নিতে হবে। আর দেখা গেছে যে আমরা যদি বেশি ইনফ্লুয়েন্স হই এই দিবসগুলোতে তাহলে উনি হয়তো বা ধরে নেবেন যে আমরা হচ্ছে রাজনৈতিক কোনো একটা প্রচেষ্টা চালাচ্ছি এখানে, যেহেতু আমাদের কলেজটা এখানে হচ্ছে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, এদিক থেকে আমাদেরকে চাপা দেওয়া হয় আর কি। আর আমরা যারা স্টুডেন্ট আছি আমরা নিজে থেকে এটা করতে পারি না আর কি। এই তাও দেখেননি যে কোনো ওনার যে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী যেটা হয় আসলে কোনো কিছু ব্যানার আজকে নাই। এর আগে ছিল একবার আমরা এই কলেজ তিন বছর হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার, এখানে আমরা শুধু একবার মানে ওনার জন্মবার্ষিকীটা পালন করতে পারছি যায়। অবশ্যই সেসাড়িতে এখানে একটা গাফিলতি রয়েছে, কারণ উনি এই কলেজের প্রধান, উনি যদি কোনো দায়িত্ব পালন করে মানে অবহেলা করে সেটা তো ওনার ঘাড়ে যাবে। উনি যদি নিজে একটা উদ্যোগ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সবার জন্য ভালো, উনি যা বলবেন তাই সবাইকে মানে নিতে হবে বাধ্য। আলোর নিচে অন্ধকার বলে এমন মন্তব্য করেছেন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। তবে সচেতন মহল মনে করছেন কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়হীনতার পরিচয় দিয়েছে এমন দিনটিকে অবমূল্যায়ন করেছে। ছাত্রদের অগোচরে থাকছে অজিত মিয়ার বর্ণাঢ্যময় কর্মজীবন। এম এ অজিত মিয়া শুধু পীরগঞ্জের মানুষ নন, ডক্টর এম এ অজিত মিয়া একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এবং সারা দেশের সম্পদ ছিলেন। সেই অজিত মিয়ার নামে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ডক্টর এম এ অজিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে ডক্টর এম এ অজিত মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক এবং পালিত না হওয়ার কারণে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানের যেনারা দায়িত্বে আছেন তেনারা আসলে আদৌ এই অজিত মিয়ার অজিত মিয়ার যে কৃতিত্ব সেগুলো ছাত্রছাত্রীদেরকে জানাতে চাই কি না আমি সন্দিহান। আমি দৃষ্টি আকর্ষণ করব যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাতে হস্তক্ষেপ করবেন এবং এই প্রতিষ্ঠানে যাতে আগামীতে সাড়ম্বরভাবে ডক্টর অজিত মিয়ার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালিত হয় এই জন্য যাতে তাগিদ দেওয়া হয়। দেশ, জাতি, সমাজ এবং বিশ্ব আজ হতবাক যে পীরগঞ্জের মাটিতে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি ডক্টর অজিত মিয়ার নামে পরিচালিত এবং অজিত মিয়ার নামে প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত ব্যক্তির নামে সেখানে এমন একটা দিবসে এমন একটা দিনে কোনো কিছুরই আয়োজন করা হলো না। আমি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সমস্ত অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি জানাই স্বীয় কর্তাবাবুদের এহেন কর্মকাণ্ডের তদন্ত সাপেক্ষে এর সুব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন, এটাই আমার কাম্য এবং কামনা। বাংলাদেশের গৌরব, আরেকজন যদি সেখানে সৃষ্টি যদি হতো সেখানে একটা ওনার সমকক্ষ তাহলে একটা কথা ছিল। তবে আমি আশাবাদী যে এই ভুল আর ওনারা করবেন না এবং এই ভুল থেকে ওনারা সংশোধন নিন এবং আগামী দিনে সবাইকে নিয়ে এবং আমাদের যে জ্যোতিষী বিজ্ঞানী যারা আছে তাদের স্মরণে যেন সবাই সব কিছু চেষ্টা করে, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। ঘটনা আসলে দুঃখজনক, তবে ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা। তিনি আরো বলেন এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। প্রতিষ্ঠানের চাকরি করে
তারা তার নাম উচ্চারণ করবে না, তার মৃত্যুবার্ষিকীতে একটা মিলাদ করবে না, বা ছাত্র ছাত্রীদেরকে তার সম্পর্কে অবহিত করবে না, এই ধরনের প্রশাসন সেখানে থাকার কোন যোগ্যতা রাখে না। আমি অত্যন্ত গভীরভাবে এটা নিন্দা প্রকাশ করতেছি এবং প্রতিদান কর্মকর্তার কাছে আমি এটা একটা তদন্ত অনুযায়ী এটা একটা বিচার করার আবেদন জানাচ্ছি। তা না করলে এরা কোনোবারই ডক্টর ওয়াজেদ মিয়ার কোন মূল্যায়ন করবে না। গোটা বীরগঞ্জবাসী এই বিষয়টা নিয়ে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এই ঘটনায় বীরগঞ্জবাসী খুব ক্ষুব্ধ হয়েছে। এমনও হতে পারে যে এখানকার ছাত্রদের যুবলীগের ছেলেমেয়েরা সেখানে একটা দুর্ঘটনাও ঘটাতে পারে, সেই বিষয়টি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত করে বিষয়টি সুযোগ করা এবং তাদের একটা শাস্তির দাবি জানাচ্ছি, জোরালোভাবে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।